জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে তিনি যা যা বললেন সেসব নিয়ে আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আগামী দ্বাদশ সংসদের নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন করার কথা জানান তিনি। এদিকে বৈঠকে মন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের স্কুলে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। করোনাকালীন শিক্ষাক্রমের ক্ষতি পোষাতে এই সমন্বয় করার নির্দেশ দেন তিনি। 30 নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠদান এবং মূল্যায়ন শেষ করার নির্দেশনাও দেন তিনি। এখন দেখা যাক সভায় যে সকল সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত এক, জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো আগস্টের শেষ দিকে গঠন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে এটা সমন্বয় করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যে শেষ করা হবে। 29 জুলাই মহরমের ছুটি থাকবে, পরদিন রোববার থেকে নিয়মিত ক্লাস হবে। এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।